দীর্ঘদিন ধরেই তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে টালমাটাল যুক্তরাষ্ট্রের সম্পর্ক। বেশ কয়েকদিন আগেও তাইওয়ানের স্বাধীনতায় সমর্থন দেয়াকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রকে নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে প্রতিহত করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে দেশটি। এবার দুই শক্তিশালী দেশের প্রেসিডেন্টের মধ্যকার পঞ্চমবারের ফোন আলাপে সমস্যা যেন আরও প্রকট হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 8:33 শুরু হওয়া ফোন আলাপে দুদেশের প্রেসিডেন্টের 2 ঘন্টারও বেশি সময় ধরে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় তাইওয়ানের বিষয় নাক গলানোকে আগুন নিয়ে খেলার সঙ্গে তুলনা করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ফোন আলাপে যুক্তরাষ্ট্রকে ওয়ান চায়না নীতি মেনে চলার কথা বলা হয়েছে। ওয়ান চায়না নীতির মূল কথাই হচ্ছে তাইওয়ান চীনের অন্তর্ভুক্ত, তাই কারো নাক গলানোর প্রয়োজন নেই বলেই জানান চীনা প্রেসিডেন্ট। তাইওয়ান ইস্যুতে দুই দেশের ভঙ্গুর কূটনৈতিক সম্পর্কের মধ্যেই মার্কিন কংগ্রেস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের ঘোষণা এক নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। এতে আরও ক্ষুব্ধ হয়েছে বেইজিং। সবশেষ গত বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান ন্যান্সির তাইওয়ান সফরের বিষয়ে চীনের কঠোর অবস্থানের কথা জানান। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি বিষয়টি নিয়ে এগিয়ে যায় এবং চীনের অবস্থানকে চ্যালেঞ্জ করে তাহলে তাদের পরিণাম ভোগ করতে হবে। ফোন আলাপের পর হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতি অপরিবর্তিত থাকবে। তাইওয়ানের বিষয়ে শান্তি ও স্থিতিশীলতার বিষয়টি চীন অবজ্ঞা করায় এর বিরোধিতা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, চীনের ওয়ান চায়না নীতির কড়া সমালোচক বলে পরিচিত পেলোসির তাইওয়ান সফর নানা কারণেই গুরুত্বপূর্ণ। এ সফর তাইওয়ানকে চীনের বিপরীতে এক ধরনের নৈতিক শক্তি তো বটেই, রাজনৈতিক সহযোগিতাও যোগাবে বলে মনে করছেন তিনি। চীন যুক্তরাষ্ট্রের ফোন আলাপের পর ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর আদৌ সফল হবে কিনা তা নিয়েই এখন প্রশ্ন। I think what we're starting to see is that regardless of whether Speaker Pelosi ultimately decides to go, the White House is going to continue to reinforce both publicly and privately that the trip's goals are very limited and that this trip does not signify any sort of shift. দুই নেতার ওই ফোন আলাপে ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হয়। এর আগে হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র বলেন, ইন্দো প্রশান্ত অঞ্চলে চীনের আগ্রাসন, উগ্র আচরণের বিষয়টি আলোচনায় সবার উপরে থাকবে। বাণিজ্য, ভূ রাজনৈতিক বিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনার জোর দেন তিনি। স্বাধীন ভূখণ্ড হিসেবে স্বীকার না করলেও তাইওয়ানকে চীনের অন্তর্ভুক্ত করে নেয়ার বিষয়টি আলোচনায় এসেছে বেশ জোরে সোরে। এর আগে বেইজিং একাধিকবার তাইপে ওয়াশিংটনের উষ্ণ সম্পর্কের কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। মৌসুমী সাথী, সময় সংবাদ।